ডিবি কার্যালয় থেকে জনতার আন্দোলনে নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতারকৃতদের একে একে ঢাকার সিএমএম আদালতে আনা হয় আদালতের এজলাসে হাজির করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন তারা উভয়পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাদের সবাইকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত প্রত্যেকটি সাংবাদিক সাংবাদিক সম্মেলনে এই মোজাম্মল পাবু স্বৈরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে শারিয়ার কবির গত পনেরো বছর যাবৎ সেই স্বৈরাচারী হাসিনা কেছে সহযোগিতা করেছে আজকের যে হচ্ছে যে মামলা হচ্ছে আমাকে বিজ্ঞতালতে হচ্ছে প্রডিউস বা উপস্থাপন করা হয়েছে এই মামলা সম্পর্কে আমি গৃহত না কোনোভাবে গৃহত না গণমাস্থ ছিলাম না আমি বিজ্ঞতালতের কাছে হচ্ছে নেবিচার চাচ্ছি এদিকে শ্যামলি থেকে গ্রেফতার করার পর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হয় আত্মপক্ষের সমর্থনে অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসার দাবি জানান তিনি শুনানির শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় সোমবার রাতে শ্যামলির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয় রেলমন্ত্রী থাকাকালীন সময়ে সে অনলাইনে টিকিটের নামে একটি প্রতিষ্ঠানকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সে কামিয়ে নিয়েছে রেলের টাকা এবং তার সময়ে রেল সর্বোচ্চ লস দিয়েছে এবং দুর্নীতি হয়েছে এবং হাজার হাজার কোটি টাকার রেল থেকে সে কামিয়ে নিয়েছে এবং আত্মীয়করণ করেছে এবং তার স্ত্রী রেলের টাকা রেলের বিভিন্ন বিষয়গুলো চাকরি এবং বদলি নিয়ন্ত্রণ করত। আপনারা জানেন তার শালিকে নিয়ে একজন কর্মচারী তার অসাধারণের জন্য প্রতিবাদ করায় সে শালির পক্ষ নিয়েছিল সে রেলের কর্মকর্তার পক্ষে ন্যায় নেয় তাকে সাসপেন্ড করা হয়েছিল একজন আবাদ একজন দুর্নীতিবাজ এবং চোর এই হত্যা মামলায় আদালতে আজকে তাকে এ উপস্থাপিত করা হয় এর আগে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং চৌধুরী আবদুল্লাল মামুনকে একই সাথে উত্তরা পূর্ব থানার ছয় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চৌধুরী আবদুল্লাল মামুনকে রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে দু হাজার সালে মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা